দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রহমতের বৃষ্টির আশায় রবিবার সেতাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ধারাবাহিকভাবে তৃতীয় দিন ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আইয়ুব আলী। নামাজ আদায় শেষে আল্লাহর রহমতে পানির আশায় দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ কাপড়হাটি জামে মসজিদের ইমাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন। উল্লেখ্য, গত শুক্র ও শনিবার সকাল 10টায় একই স্থানে নামাজ আদায় করা হয়েছে। আরে তোমার মন্দিরে দাসরে চলে আসছে মামলা, আরে মেহরবানি করে।